নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে শুধুমাত্র কাইচি দিয়ে কেটে আপনাদের তালের রস বের করে দেখাবো। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের ভালো লাগবে। তো কাইচি দিয়ে তালের রস বের করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি একটা তাল নিয়েছি। এখন এই তাল থেকে উপরের যে এই অংশটা থাকে এটা ছাড়িয়ে নেব। তারপর এই তালের উপরের যে কালো অংশ মানে কালো ছোবড়াগুলো থাকে সেগুলো আমি এরকম করে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন তাল থেকে কিন্তু খুব সুন্দর করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তালের মধ্যে যেহেতু দুটো আটি আছে দুই ভাগে ভাগ করে নিতে হবে। এখন আমি এখান থেকে একটা আটি নিয়ে নিচ্ছি। তারপর এই যে দেখতে পাচ্ছেন একটা কাইচি নিয়েছি, এই কাইচি দিয়ে কেটে আজকে আপনাদের তালের রস বের করে দেখাবো। তো বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই কিন্তু পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কি করে খুব সহজেই এই তালের রস বের করা যায়। দেখুন কাইচি দিয়ে ঠিক এরকম করে তালের ওপর থেকে তালের যে আঁশগুলো আছে সেগুলো কেটে নিতে হবে। আর বন্ধুরা আমি আবারও বলছি, এরকম করে কাইচি দিয়ে কেটে যদি আপনারা তালের রস বের করেন, এর চেয়ে সহজ পদ্ধতি আমার আর জানা নেই। এটাই কিন্তু একদম সহজ। আপনারা যদি একবার এরকম করে তালের রস বের করেন, তাহলে আমার মনে হয় আপনারা বারবার এরকম করেই তালের রসটা বের করে নেবেন। দেখুন ঠিক এরকম করে কিন্তু দুটো আটি থেকেই আমি এই তালের আটির সঙ্গে যে আঁশগুলো থাকে সেগুলো কেটে নেব। দেখুন দুটো আটি থেকেই কিন্তু আমি তালের যে এই আঁশগুলো থাকে সেগুলো খুব ভালো করে কেটে নিয়েছি। এখন আমি এই আটি দুটো এক সাইডে রেখে দিলাম। এবারে যে এই তালের আঁশগুলো অন্য একটা বাটিতে দিয়ে ভাত দিয়ে খুব ভালো করে চটকে নিতে হবে। তবে বন্ধুরা চটকানোর সময় অবশ্যই একটুখানি জল দিয়ে চটকাবেন, তাহলে তালের রসটা এই আঁশের সঙ্গে থেকে খুব ভালোভাবে বেরিয়ে আসবে। তবে জল কিন্তু বন্ধুরা খুব একটা বেশিও দেওয়ার দরকার নেই, বেশি জল দিলে কিন্তু তালের রসটা একদম পাতলা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন এই তালের আঁশগুলো কিন্তু আমি খুব ভালো করে চটকে নিয়েছি। এখন আমাদের কি করতে হবে, এখান থেকে অল্প অল্প করে তালের আঁশ নিয়ে ঠিক এরকম করে হাত দিয়ে চটকে চটকে রসটা বের করে নিতে হবে। তারপর এই ছোবড়াগুলো ফেলে দিতে হবে আর ঠিক এরকম করে সবটুকু তালের রস হাত দিয়ে চেপে চেপে বের করে নিতে হবে। তো এই দেখুন বন্ধুরা তালের রসটা কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই তালের রসটা ছেঁকে নেব। তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিলাম সুতির একটা কাপড়। এবারে এই তালের রসটা দিয়ে অল্প অল্প করে দিয়ে ছেঁকে নিতে হবে। এতে করে কি হবে, এই তালের রসের মধ্যে যদি দুই একটা আঁশ থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে। দেখুন ঠিক হাত দিয়ে এরকম করে চাপ দিলেই কিন্তু রসটা বেরিয়ে আসবে। তো এই দেখুন বন্ধুরা সবটুকু তালের রস কিন্তু আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর দেখলেন তো কত সহজভাবে এই তালের রস বের করা যায়। তো বন্ধুরা আমার আজকের তালের রস বের করার একদম সহজ পদ্ধতিটা আপনাদের যদি ভালো লেগেই থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতেও ভুলবেন না।